খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি। অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানিয়ে দেব যে WTL এর মাধ্যমে যারা আবেদন করেছিলেন, WTL নিয়োগ করছিল কিসে তো আপনাদের মনেই আছে, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু পরীক্ষার নোটিশ আসছে WTL এর। আপনি যদি ওয়েবসাইটে যান, এখানে কি তথ্য পাবেন সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেরিয়ার সেকশনে যাবেন, দেন জব ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট ফর ডেটা এন্ট্রি অপারেটর, দেখুন এখানে বলা আছে স্টেটাস দেখার জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করতে পারেন, আর নতুন কিছু নেই, যা ছিল তাই আছে। তবে স্টেটাসের জায়গায় আপনারা লগ ইন করে দেখতে পারেন নতুন কিছু এসেছে কি না। কিন্তু মেন আপডেট চলে আসছে আপনার ইমেলে, অর্থাৎ রেজিস্টার্ড ইমেলে। ফর্ম ফিল আপ করার সময় যেই ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার ব্যবহার করেছিলেন সেইগুলো কিন্তু এবার আপনাদেরকে নজরে রাখতে হবে। ইমেল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইমেল কীরকম পাঠানো হচ্ছে। দেখুন, আমি একজন অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিকেশান করেছিলাম, তার অ্যাপ্লিকেশান ডিটেলসের যে মেল অ্যাড্রেস, সেই মেলে কি মেল আসছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম একটা মেল এসেছে কালকে রাত্রে ভোরবেলা, মাঝরাত্রি দুটোর সময় একটা মেল এসেছে, সেই মেল কিন্তু ইনবক্সে আসেনি, এসেছে সোশ্যালে। সোশ্যালে যে মেলটা এসেছে আপনাদেরকে আমি একবার শো করিয়ে দিচ্ছি। সোশ্যালেও আসেনি, মেলটা ঢুকেছে প্রমোশনে। সবগুলো আপনারা একবার চেক করবেন, স্প্যাম মেল সহ এভরি মেল আপনারা চেক করবেন। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপডেট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। দেখুন এখানে একটা আপডেট এসেছে যেটা হচ্ছে রাত 2:40 ভোরবেলার দিকে আপডেট এসেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবেল টেকনোলজি লিমিটেড থেকে একটা মেল এসেছে। কি বলছে এই মেলটাকে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। বলছে ইনভাইটেশন ফর MCQ টেস্ট, তারপর দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশান আইডি। কি বলা হচ্ছে দেখুন, এখানে অ্যাপ্লিক্যান্টের নাম দেওয়া আছে, তার সঙ্গে বলছে ইউর অ্যাপ্লিকেশান ফর DEO এঙ্গেজমেন্ট হ্যাজ বিন প্রসেসড, প্লিজ অ্যাটেন্ড দ্য MCQ টেস্ট, দ্য ডিটেলস আর অ্যাজ মেনশনড বিলো। তারপর দেওয়া আছে ডেট, কবে কোথায় পরীক্ষা হবে সেটার কিন্তু কথা বলা আছে। MCQ টেস্ট কিন্তু করবে, ডেটা এন্ট্রি অপারেটর এঙ্গেজমেন্ট প্রসেস হচ্ছে, যাদের অ্যাপ্লিকেশান সঠিক হয়েছিল তাদেরকে MCQ টেস্টের জন্য ইনভাইট করছে। ডেট আছে 21/8/2022 সকাল 11:00, এবং এই ভেনুতে অর্থাৎ এই অ্যাড্রেসে হবে পরীক্ষা। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েট, বীরভূম অ্যাড্রেস দেওয়া আছে, এবং এখানে বলা আছে নট অ্যাটেন্ডিং দ্য টেস্ট উইল বি কনসিডার্ড অ্যাজ নো শো, MCQ টেস্ট স্কোর উইল বি এ পার্ট অফ শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া। তার মানে আপনি যদি এই টেস্টে অ্যাটেন্ড না করেন তাহলে কনসিডার করা হবে যে আপনি নো শো, এবং MCQ টেস্টের যে স্কোর আপনার হবে সেটা কিন্তু শর্ট লিস্টিং ক্রাইটেরিয়ার আন্ডারে আসবে। তার মানে আপনি যদি এই পরীক্ষা না দেন তাহলে আপনি বাদ পড়ে যাচ্ছেন। এবং আরও একটা তথ্য বলা আছে যে আপনি পোর্টালে লগ ইন করে ফার্দার ইনফরমেশান নিতে পারেন। তাহলে স্ট্যাটাস সেকশানে গিয়ে আপনাকে পোর্টালে লগ ইন করতে হবে, যেটা সর্বপ্রথম দেখালাম। এবং এই পরীক্ষা দিতে গেলে কী কী নিয়ে যেতে হবে সেটাও এখানে বলে দেওয়া আছে। ডকুমেন্টস টু ক্যারি ইন এক্সাম ভেনু, অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে হবে, আর অ্যাপ্লিকেশানটার কপি নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেটার প্রিন্ট আউট বার করে রেখেছিলেন, আমি রাখতে বলেছিলাম, সেই অ্যাপ্লিকেশান কপি এবং অরিজিনাল আধার কার্ড নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। আরও একটা তথ্য এখানে দেওয়া আছে যেখানে বলা হচ্ছে কোনো ব্যাগ, মোবাইল, আদার অ্যাক্সেসরিজ আপনি এক্সাম হলে নিয়ে যেতে পারবেন না। রিগার্ডস ওয়েবেল টেকনোলজি লিমিটেড। তাহলে এই হচ্ছে মেল এসেছে রাত 2:40। এরপর সমস্যা একটা হয়েছে, কারণ এই ক্যান্ডিডেটের যে আবেদনটি করা হয়েছিল সেই ক্যান্ডিডেটের বাড়ি ছিল পূর্ব বর্ধমান, এবং এখানে ভেনু দিয়েছে বীরভূম। অলরেডি ক্যান্ডিডেট দেখে তো মাথা খারাপ যে বীরভূমে আমাকে পরীক্ষা দিতে যেতে হবে, কী করে যাব। অলরেডি আরও একটি মেল এসেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই মেলটা কিন্তু ঢুকেছে প্রাইমারি সেকশানে, অর্থাৎ ইনবক্সে। ওই জন্য বলছি আপনারা সমস্ত মেল সেকশানগুলো চেক করবেন। দেখুন এইখানে একটা মেল কিন্তু এসেছে সকাল 9:41, সকাল 2:40 মানে ভোরবেলা রাত 2:40 একটা মেল এসেছিল যেখানে ভুল ঠিকানা দেওয়া ছিল, এবং দ্বিতীয়বার একটা মেল এসেছে 9:41। এখানে কি বলা আছে দেখুন, বলছে প্লিজ ইগনোর দ্য লাস্ট ইমেল নোটিফিকেশান রিগার্ডিং MCQ টেস্ট। বলছে আগের ইমেলটা আমরা যে নোটিফিকেশানটা পাঠিয়েছিলাম সেটাকে আপনি ইগনোর করুন, মানে ওই ইমেলটা দেখতে হবে না, ওই ইমেলটাতে কিছু সমস্যা আছে। এখানে বলা আছে ডিয়ার অ্যাপ্লিক্যান্ট প্লিজ ইগনোর দ্য লাস্ট ইমেল সেন্ট উইথ MCQ টেস্ট ভেনু অ্যান্ড শিডিউল। বলছে আমরা লাস্ট ইমেলে যে MCQ ভেনু এবং শিডিউল আপনাদেরকে বলেছিলাম সেটা ইগনোর করুন, উই উইল সেন্ড অ্যানাদার নোটিফিকেশান উইথ কারেক্ট ডিটেলস। আমরা নতুন আরও একটা নোটিফিকেশান আপনাদেরকে পাঠাবো যেখানে কারেক্ট ডিটেলস থাকবে, অর্থাৎ সঠিক ভেনু এবং টাইমিং থাকবে। প্রথমবার তারা ভুল করে পাঠিয়ে ফেলেছে, অর্থাৎ আমার মনে হয় এরা চেষ্টা করবে যে কোনো ক্যান্ডিডেটকে নিজের জেলায় পরীক্ষার সুযোগ করে দেওয়ার।
সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স এটা লেখা আছে, তারপর রিগার্ডস ওয়েবেল টেকনোলজি লিমিটেড, এইরকম কিন্তু মেল আপনারাও কিন্তু পাবেন। সুতরাং এর থেকে এটা বোঝা যাচ্ছে যে আগের মেলটাকে ইগনোর করতে বলছে, তার মানে নতুন করে তারা মেল পাঠাবে এবং মেল পাঠানোর প্রসেস শুরু হয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। সুতরাং এই ব্যাপারে আপনাদেরকে নজর রাখতে হবে কখন কী মেল টেল আসছে বা পরীক্ষার কখন কী খবর দিচ্ছে। কিন্তু এমসিকিউ টেস্ট তো হওয়ার বিশেষ কথা ছিল না, এইটা ক্যান্ডিডেটদের একটা চাপ সৃষ্টি করবে যে এমসিকিউ টেস্ট দিতেই হবে। আমরা ভেবেছিলাম সরাসরি ইন্টারভিউ আর কম্পিউটার টেস্ট হবে, এমসিকিউ টেস্ট এখন বলছে কেন? হ্যাঁ বন্ধুরা, হতে পারে, এরকম একটা জায়গা কিন্তু তারা করে রেখেছিল যে নেবার প্রয়োজন পড়লে কিন্তু এমসিকিউ টেস্ট তারা নিতেই পারে, যদি প্রচুর পরিমাণ অ্যাপ্লিকেশান জমা হয় ছাঁটাই বাছাই করতে কিন্তু এমসিকিউ টেস্ট হতেই পারে। এখন যে হারে নোটিশ আসতে শুরু করেছে, ইমেল আসতে শুরু করছে, মনে হচ্ছে টেস্ট আপনাদেরকে একটা দিতে হবে। এমসিকিউ টেস্ট 50 নম্বরের হতে পারে, 100 নম্বরের হতে পারে, একটা কিন্তু টেস্ট দেওয়ার প্রয়োজন পড়বে বলেই মনে হচ্ছে। তো আপাতত এইটুকু আপডেট আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কোনো মেল পেয়েছেন কি না। পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আমরা নতুন ভিডিও তৈরি করব, সেটা নিয়ে চিন্তার কিছু বিষয় নাই।